মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে নিয়োগের দাবিতে বিক্ষোভ উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা হাজার জমায়েতের পর হঠাৎই কালীঘাটের পথে মিছিল পুলিশের ফাঁকে দিয়ে কালীঘাটে অভিযান রাস্তায় বসে বিক্ষোভ পুলিশি বাধায় ধস্তাধস্তি আপনারা দেখলেন এই মুহূর্তে সেই ছবি যেখানে চাকরি চেয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে 2014 সালের আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা কালীঘাটে সেখানে এই বিক্ষোভ চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর পাড়ায় বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে নিয়োগের দাবিতে এই বিক্ষোভ একদিকে বিকাশ ভবনে এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদেরও দাবি দ্রুত নিয়োগ আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর পাড়ায় বিক্ষোভ দেখাচ্ছিলেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা 2014 সালের চাকরি প্রার্থীরা এবং পুলিশ তাদেরকে প্রেজেন্ট ভ্যানে তোলে চাকরি চেয়ে তারা কালীঘাটে বিক্ষোভ দেখায় টেনে হিচড়ে ভ্যানে তোলে পুলিশ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগের দাবি নিয়োগ চায় পুলিশে পুলিশে ছয়লাভ হয়ে যায় অঞ্চল টেনে হিচড়ে ভ্যানে তোলে পুলিশ 2014 উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে তারা বিক্ষোভ দেখায় মৈত্রী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী কি হলো দেখো চাকরির দাবিতে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তাদের বিক্ষোভ দেখানোর কথা ছিল হাজরামোড়ে এবং সেই অনুযায়ী হাজরামোড়ে বিপুল প্রস্তুতি ছিল কিন্তু পুলিশের অতর্কিতেই তারা এসে পৌঁছে যান একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের একেবারে কাছাকাছি এবং তখনই বিপুল পুলিশ বাহিনী চলে আসেন তাদের সাথে পুলিশের এক প্রস্থ ধস্তাধস্তি হয় এবং বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পরে পুলিশের তরফ থেকে এই মুহূর্তে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে আমি একটুখানি দেখানোর চেষ্টা করব এখানে যে বিশাল পুলিশ বাহিনী রয়েছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী তাদের যেটা বক্তব্য যে তাদের আপডেটেড লিস্ট প্রকাশ করতে হবে এবং সেই আপডেটেড লিস্ট প্রকাশ করে তাদেরকে নিয়োগ করতে হবে এবং মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে 144 ধারা জারি থাকে এবং সেই পরিস্থিতিতে কিভাবে আপার প্রাইমারি এতজন চাকরি প্রার্থী এই দরজা অব্দি একদম কার্যত বলা যায় মুখ্যমন্ত্রী দরজা অব্দি পৌঁছে গিয়ে গেল অতর্কিতে তারা পৌঁছে গেলেন এবং সেখানে এসেই তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এবং তাদের যেটা দাবি ছিল আপডেটেড যে লিস্ট তাদের চাকরির সেই আপডেটেড লিস্ট অনুযায়ী তাদেরকে নিয়োগ করতে হবে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা তো বটেই তার সঙ্গে সঙ্গে উইনার্স টিম তাদেরকে এখানে মোতায়েন করা হয়েছে তার সঙ্গে মহিলা পুলিশের বাহিনী রয়েছে এবং সমস্ত পুলিশের শীর্ষ কর্তারা তারা এখানে উপস্থিত রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সমস্ত যারা চাকরির প্রার্থী যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ আত্রেই একেবারে আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন টেনে হিচড়ে ভ্যানে তোলে পুলিশ এবং প্রেজেন্ট ভ্যানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে 2014 সালের উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় এই বিক্ষোভ দেখাতে শুরু করেন পুলিশের সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করে এবং প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে যায় চাকরি চেয়ে ফের মুখ্যমন্ত্রী পাড়ায় বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির অদূরে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখান উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা হাজরায় জমায়েতের পর হঠাৎই কালীঘাটে পথে মিছিল পুলিশকে ফাঁকে দিয়ে কালীঘাট অভিযান রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারপর পুলিশই বাধায় ধস্তাধস্তিও বাধে তাদেরকে টেনে হিচড়ে তুলে নিয়ে যায় প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা